আমি যতটুকু বলার অতটুকুই বলেছি, এর বাইরে কোনো কিছু বলবো আমি বলিনি। নমিনেশন সাবমিশন শেষ হলে পরে অনেকেই সংক্ষুব্ধ হয়ে আপিল করতে পারে, বাছাই হবে। নমিনেশন সাবমিশনের পরে বাছাই হয়, বাছাইয়ের পরে আমাদের যারা রিটার্নিং অফিসার তারা পরীক্ষা নিরীক্ষা করে অনেকগুলো নমিনেশন পেপার তারা অ্যাকসেপ্ট করে নেন, কিছু কিছু নমিনেশন পেপার ওনারা প্রত্যাখ্যানও করে থাকেন। তো যারা প্রত্যাখ্যাত হন তারা এবং যাদের নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করা হয় দুটোর বিরুদ্ধেই কিন্তু আপিল হতে পারে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন। তো অ্যাপিল হওয়ার জন্য একটা সময় নির্ধারণ করা আছে যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওরা আপিল ফাইল করতে পারবে, যে কেউ আপিল ফাইল করতে পারবে। আপিল ফাইল করলে পরে আমরা সেই ফাইলিংয়ের জায়গাটাই হলো এটা, এখানে 10টা অঞ্চল ঠিক করা হয়েছে, ওই অঞ্চল ভিত্তিক আপিলগুলো দায়ের হবে। আমাদের যারা কর্মকর্তা আছেন ওরা চমৎকারভাবে, আমি প্রথমবার দেখলাম ওরা আপিলগুলো রিসিভ করছেন, এগুলো রেজিস্ট্রেশনও করছেন এবং কিছু তথ্য ওখানে লিপিবদ্ধ করছেন। এরপরে এগুলো আপিল শুনানিতে দাখিল করা হবে। আপিল শুনানি হবে আমাদের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব, শুনে আমরা আমাদের সিদ্ধান্ত দেব। এই আমি যতটুকু বলার অতটুকুই বলেছি, এর বাইরে কোনো কিছু বলবো আমি বলিনি।